নমস্কার বন্ধুরা সরকারি কর্মচারী চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমি সেভি যদি আপনাদের বাড়িতে বাইক অথবা গাড়ি থাকে তাহলে বাইক এবং গাড়ি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হলো এক বিরাট নিয়ম বন্ধুরা আপনাদের বাড়িতে গাড়ি অথবা বাইক থাকলে ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন না হলে পরে কিন্তু গাড়ি নিয়ে বেরোলে পরে এই নিয়মকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা জরিমানা হতে পারে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটিতে প্রেস করবেন এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর আপনি কোন কোম্পানির গাড়ি অথবা বাইক ইউজ করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা যখনই সেই কোম্পানির বাইক বা গাড়ি নিয়ে কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনাদের দিতে আমাদের খুবই সুবিধা হবে বন্ধুরা গাড়ি অথবা বাইক নিয়ে যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়ম অনুযায়ী ডিসেম্বরের আগে আপনার গাড়িতে লাগাতে হবে ফাস্ট্যাগ জেনে নিন পদ্ধতি ফাস্ট্যাগ জিনিসটা কি কীভাবে লাগাবেন গাড়ির ওয়াইনস্কিনের কাচের ভেতরে লাগানো থাকবে একটি চিটকুটের মতন কাগজ বা স্টিকার তাতে থাকবে নীল বা কালো রঙের একটি বিশেষ চিহ্ন টোল প্লাজার সামনে দাঁড়ালে একটা হালকা বিপ শব্দ হবে তারপর টোল বা পথ কর স্বয়ংক্রিয়ভাবেই টাকা কেটে নেবে গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই নয়া ইলেকট্রনিক স্বয়ংক্রিয় পদ্ধতি এবার থেকে সব গাড়িতে ইনস্টল করার বা বসানো বাধ্যতামূলক করছে সরকার এই স্টিকারটিরই কিন্তু নাম দেওয়া হয়েছে ফাস্ট্যাগ নয়া পদ্ধতি অনুযায়ী টোল প্লাজায় গাড়ি নিয়ে আর থামার দরকার হবে না গাড়িতে আটকে দেওয়া দেখতে হবে ফাস্ট্যাগ তিরিশ নভেম্বর থেকে গাড়িতে লাগাতে হবে এই ফাস্ট্যাগ অর্থাৎ এই ফাস্ট্যাগ নিয়ে যখনই আপনি টোল প্লাজার সামনে দিয়ে যাবেন তখন আপনার টোল প্লাজার সামনে লাইনে আর দাঁড়ানোর প্রয়োজন হবে না আপনার গাড়ির সামনে যেই মানে উইন্ডোজ কাচের সামনে যে ফাস্ট্যাগ লাগানো থাকবে সেটাকে স্ক্যান করেই গাড়ির যে মালিক রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট টাকা কেটে নেওয়া হবে কি এই ফাস্ট্যাগ গাড়ির উইন্ড ওয়াইন স্ক্রিনে লাগাতে হবে ফাস্ট্যাগ সেই গাড়ি যখন টোল প্লাজার পাশ দিয়ে যাবে তখন ওই ট্যাগের সঙ্গে সংযুক্ত করা ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে আপনা আপনি টাকা কেটে যাবে টোলের জন্য নির্দিষ্ট টাকা আলাদা করে পকেট থেকে আর টাকা দেওয়ার কোনো দরকার নেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন রেডিও ফ্রিকোয়েন্সি যা যাকে বলা হয় আর এফ প্রযুক্তির উপর ভিত্তি করে এই কাজ করবে এই ফাস্ট্যাগ এই ট্যাগের কোনো এক্সপায়ারি ডেট থাকবে না যদি এই ট্যাগ না ছেড়ে তাহলে যতদিন পর্যন্ত খুশি আপনি এই ট্যাগটি ব্যবহার করতে পারবেন এনইএফটি আরটিজিএস ডেবিট কার্ডের মাধ্যমে যে কেউ রিচার্জ করতে পারবে এই ফাস্ট্যাগ অর্থাৎ ফাস্ট্যাগে আপনি রিচার্জও করতে পারেন অথবা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই আপনার টাকা কেটে নেবে কিভাবে কিনবেন ফার্স্ট ট্যাগ বাইশটি ব্যাংক থেকে দেওয়া হচ্ছে এই ফাস্ট ফার্স্ট ট্যাগ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এবং টোল প্লাজা থেকে দেওয়া হবে এই ফার্স্ট ট্যাগ অ্যামাজনের মতন ই কমার্স প্ল্যাটফর্মে ফাস্ট ট্যাগ পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি চান যে আপনি অ্যামাজন থেকে ফার্স্ট ট্যাগ কিনবেন সেটাও কিন্তু আপনি অ্যামাজন থেকেও কিনতে পারেন কেনার পরে এটিকে অ্যাক্টিভেট করতে হবে গাড়ির মালিকরা নিজেরাই এটিকে অ্যাক্টিভেট করতে পারেন যে গাড়ি হোক বা বাইক হোক যে কোনো গাড়ির মালিকরা কিন্তু এটাকে অ্যাক্টিভেট করতে পারেন অ্যান্ড্রয়েড বা ফোন থেকে মাই ফাস্ট্যাগ নামে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এরপর আপনার যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফাস্ট্যাগ লিঙ্ক করতে হবে এছাড়া রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়ালেট তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা না কেটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে অর্থাৎ সেখানে যদি আপনি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়ালেট যদি আপনি সেখানে যদি আপনি রিচার্জ করে রাখেন তাহলে ধরুন আপনার যখনই আপনার কার্ড স্ক্যান হবে তখনই কিন্তু সেই ওয়ালেট থেকে আপনার টাকা কাটবে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না এছাড়া ব্যাংকের শাখায় গিয়েও এটি অ্যাক্টিভেট করতে আপনি কিন্তু পারবেন তার জন্য কেওয়াইসি জমা দিতে হবে ডিসেম্বর মাস থেকেই দেশের ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত টোল প্লাজায় বৈদ্যুতিন প্রক্রিয়ায় টোল আদায় করবে ফলে হাইওয়ে দিয়ে চলাচল করা গাড়িগুলিতে ফাস্ট্যাগ অ্যাক্টিভেট করে নিতে হবে আর তা যদি করা না থাকে তাহলে চালককে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স গাড়ি তৈরির সংস্থাগুলিকে এবার নতুন গাড়িতে ফাস্ট্যাগ প্রযুক্তির ব্যবস্থা রয়েছে যেসব গাড়িতে ফাস্ট্যাগ স্টিকার লাগানো সেই গাড়িগুলির জন্য টোল প্লাজা আলাদা লেন আপাতত রাখা থাকবে এবং বর্তমান পদ্ধতিতে সেখানে টোলের টাকা জমা দিতে হবে সরকারের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই পকেট থেকে হাতে হাতে টাকা দেওয়ার লেন একেবারে তুলে দেওয়ার ডিসেম্বর থেকে শুরু হবে গোটা টেল আদায়ের এই নয়া ব্যবস্থা মসৃণভাবে যা চালু করা যায় তার জন্য প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এই ফাস্ট্যাগ ব্যবহার করলে বা এই ফাস্ট্যাগ ব্যবহার করার জন্য সচেতন এবং উৎসাহিত করা হচ্ছে গাড়ির মালিকদের এত সময় এতে সময় পরিশ্রম অনেক বাঁচবে সরকারের খরচও বাঁচবে যানজটও হবে না তবে ফাস্ট্যাগের মতন অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু হলে অজস্র কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে পরিবহন শিল্পের সঙ্গে সংযুক্ত শিল্পমহল তো বন্ধুরা আপনার কাছে যদি গাড়ি অথবা বাইক থাকে বা যদি আপনি গাড়ি অথবা বাইক যদি আপনি লং রুটে চালান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাস্ট্যাগ কিনতে হবে ফাস্ট্যাগ আপনি কিন্তু অ্যামাজন থেকেও কিনতে পারেন বা অথবা আপনি কোনো ব্যাঙ্কে গিয়েও আপনি ফাস্ট্যাগ কিনতে পারেন এবং ফাস্ট্যাগটিকে অ্যাক্টিভেট করতে আপনাকে মাই ফাস্ট্যাগ মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এই ফাস্ট্যাগটিকে লিঙ্ক করতে হবে তারপর যখনই আপনি ফাস্টট্যাগ সহযোগ সংযুক্ত কোনো গাড়ি নিয়ে টোল প্লাজা দিয়ে পার হবেন তখনই অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে সেই ফাস্ট্যাগ ব্যবস্থার মাধ্যমে সেই ফাস্ট্যাগটিকে আপনি ইদার আপনি মাই ফাস্ট্যাগ মোবাইল অ্যাপ থেকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন অন্যথায় যদি আপনি চান তাহলে আপনি কিন্তু ব্যাঙ্কে গিয়েও এই ফাই ফাস্ট্যাগ বা ফাস্ট্যাগটিকে আপনি কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন কিন্তু যদি আপনি ফাস্ট্যাগ ছাড়া ডিসেম্বরের পর থেকে গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিগুণ টোল দিতে হবে তো বন্ধুরা আপনার কাছে আপনার মধ্যে যাদের যাদের গাড়ি অথবা বাইক রয়েছে অবশ্যই ফাস্ট্যাগটিকে লাগিয়ে নেবেন এবং অযথা রোডে চলতে গিয়ে হয়রানি শিকার থেকে বাঁচবেন আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলবেন না